যে কোনো বীজ লাগানোর পূর্বে তা শোধন করে নিতে হয়, যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না ঘটতে পারে, এবং সেই সাথে প্রয়োজনে অনেক দিন সংরক্ষণও করা যায়। আজকে করলা বীজের খুব সহজ পদ্ধতিতে কিভাবে বীজ শোধন এবং সংরক্ষণ করা যায় তা নিয়ে জানব। প্রথমেই পরিপক্ক বীজ পেতে এমন করলা বাছাই করতে হবে, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন করলাটি কেমন কমলা হলুদ রং হয়ে গিয়েছে, এবং এর ভেতরের বীজগুলোর উপর লাল লাল আঠাবিশেষ দেখতে পাচ্ছি। এবার আমি করলা হতে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি একটি বাটিতে। সাথে কিছু পানি দিয়ে নিচ্ছি, যেন লাল রঙের এই আঠাবিশেষ হতে খুব সহজেই করলার বীজগুলো বের করে নিয়ে আসতে পারি। তবে আমি 4 থেকে 5 ঘন্টা পানিতে এমন ভিজিয়ে রাখবো, কারণ কোন বীজগুলো চারা দেওয়ার ক্ষমতা রাখে বা কার অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো সেটি জানতে পারবো। তা কিভাবে, প্রশ্নটির উত্তর একটু পরেই পেয়ে যাবেন। 4-5 ঘন্টা হয়ে গিয়েছে, এখন দর্শক দেখতেই পাচ্ছেন কিছু বীজ এই ডুবো পানিতে ভেসে আছে এবং কিছু পানির তলায় ডুবে গিয়েছে। ওই যে প্রশ্ন করেছিলাম তার উত্তর কিন্তু এখানেই লুকিয়ে আছে। যেগুলো বীজ পানির তলায় পড়ে গিয়েছে সেগুলো বীজই আসলে অঙ্কুরোদ্গম ঘটাতে পারবে, কারণ এগুলো বীজ পানি পেয়ে তা গ্রহণ করে ভারী হয়ে গিয়েছে এবং ডুবে গেছে। কিন্তু যেগুলো ভেসে আছে সেগুলো আসলে ওইভাবে পরিপক্ক বীজ না, তাই ডুবে যাওয়া বীজগুলোই আমরা লাগানোর জন্য ব্যবহার করব। এবার পানি থেকে অনেক ভালোভাবে বীজগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখুন কেমন ব্রাউন কালারের বীজ পেয়েছি। এবার এগুলো টিস্যু পেপার অথবা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যেন পরে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হতে পারে। এবার বীজগুলো লাগানোর জন্য একদম উপযুক্ত, তবে আপনি চাইলে সংরক্ষণও করতে পারেন। বীজগুলো অল্প সময়ের জন্য রোদে শুকিয়ে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেও হবে, এরপর সেটি মুখবন্ধ কৌটায় রেখে দিতে হবে। এছাড়াও নিম তেলের মধ্যে রাখলেও অনেক দিন সংরক্ষণ করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই অ্যাগ্রোটিজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।